নারায়ণগঞ্জে রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 7 জন গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে আরও কয়েকজন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতি এখনও থমথমে। এক সপ্তাহ আগে রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সকালে মোশাররফের লোকজন হামলা করে প্রতিপক্ষের লোকজনের বাড়িতে। পাল্টা জবাব দিলে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে প্রায় 3 ঘণ্টা। এই সময় দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়লে আহত হয় 7 জন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রায় 7-8 জন আহত আছে, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে প্রশমিত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।